যেই সমস্ত ইসলামী দল আছে পৃথিবীতে সকলেরই এক নাম্বার কর্মসূচি রাখতে হবে কোরআনুল কারীম। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার অবজারভেশন, আমি দেখি আমাদের দেশেও ইসলামী দল অনেক, রাজনৈতিক দলের বাহিরে বহু সংখ্যক ইসলামী দল, কিন্তু তাদের কর্মসূচিতে কেন যেন কোরআন শেখা নাই, কোরআন পড়া নাই, কোরআন বোঝা নাই, কোরআনের বিষয়টা উপেক্ষা করে আমরা সবাই ইসলামের কাজ করছি, এই জন্য কিন্তু মানুষ ইসলামের দিকে আসছে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই কোরআন কারো কারো ঘরে থাকা এখন অপরাধ। আপনারা কথা বলেন না কেন, এই কোরআনের কপি থাকাকে যারা অপরাধ মনে করেন, আজকে খতিব সাহেবের উপর আপনার রাগ হতে পারে, মনে রাখবেন কেয়ামতে আল্লাহর কাজ করা থেকে আপনি এক ইঞ্চি বাঁচার সুযোগ পাবেন না। আমরা দেখছি সম্প্রতি পরিমনির বাসায় বুখারী আর মুসলিম শরীফ পাওয়া গেছিল। আপনার কথা বলেন না কেন, কি পাওয়া গেছে বলেন তো, কি পাওয়া গেছে বলেন, জামিন হয়ে বের হয়েছে কিনা? আমরা চিন্তা করি পরিমনির ভাগ্য ভালো, তার ঘরে একটা কোরআন পাওয়া যায় নাই। কথা বলেন না কেন আপনারা, এটি দুর্ভাগ্য। যারা অন্যায় করবে তারা কেন ছাড়া পাবে? এক পরিমনি কত যুবকের চরিত্র নষ্ট করেছে। যদি আমাদের প্রচলিত আইনে বিষয়গুলো না থাকে, সংসদে উত্থাপন করে, আইন সংশোধন করে, মাদকাসক্ত যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। যে আমরা শ্রেষ্ঠ জাতি, সৎ কাজে আদেশ দিব, অসৎ কাজে বাধা দিব, এই দুইটা কাজ ব্যক্তি যেমন করবে, এই দুইটা কাজ দল বা যেমন করবে, এই দুইটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রকে দায়িত্ব দিল। কারণ ব্যক্তি যখন সৎ কাজে আদেশ দিবে সেটাতে কাজ হতেও পারে নাও হতে পারে, দল যখন সৎ কাজে আদেশ দিবে কাজ হতেও পারে নাও হতে পারে, কিন্তু রাষ্ট্র যখন সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে শতভাগ কাজ হবে, কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক কি না? আচ্ছা বলেন, এখানে একটা যুবক সিগারেট হাতে নিয়ে দাঁড়িয়ে সিগারেট টানতেছে, ও ধোঁয়া উপর দিকে ছেড়ে দিয়ে দেখতেছে কত কিলোমিটার যায়। আমি হুজুর ওখানে দাঁড়িয়ে আছি, খতিব না আলেম না হুজুর না মাদ্রাসার শিক্ষক, এগুলো দেখবার তার এখন আর সুযোগ নাই, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে। আমি যদি দাঁড়িয়ে বলে, এ যুবক তুমি যে ওপেন সিগারেট টানছো, এটা তো শরিয়াতে তো নিষেধ আছেই, রাষ্ট্রীয় আইনেও কিন্তু নিষেধ, এটা মনে হয় জানেন না আপনারা, রাষ্ট্রীয় আইনেও আপনি পাবলিক প্লেসে সিগারেট টানতে পারবেন না। কি বলেন, মাঝে জরিমানা করলো না, আছে না নাই? এটা আছে। এখন আমি বলার পর ওই যুবক কিন্তু আমার কথা মানতেও পারে নাও মানতে পারে, যুবক উল্টো রাগ করতে পারে, আহ কত হুজুর দেখলাম, কি বলে ঠিক কি না, এভাবে আমাকে উপেক্ষা করতে পারে। কিন্তু কোনো প্রশাসনের ভাই শুধুমাত্র ব্যাসটা আছে, পুলিশের ড্রেসটা আছে, সামনে গিয়ে যদি বলে সিগারেট হাতে কেন, ও সিগারেট ফেলায় দিয়ে সোজা হয়ে দাঁড়াবে, স্যার ভুল হয়ে গেছে, কি বলে ঠিক কি না? আমরা কোরআন সুন্নাহ পড়িয়ে যে কাজ হলো না ওর পোশাক দিয়ে সেই কাজ হলো, কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলাম বলে এই যে অসৎ কাজের বাধাটা, সৎ কাজের আদেশটা, এই দুইটা কাজ দিয়ে, প্রশাসন দিয়ে যদি শতভাগ নিশ্চিত করা যায় তাহলে মানুষ সহজেই ভালো হবে, মানুষ তখন খারাপটা কম হবে। ব্যক্তি আর দল যখন সৎ কাজ করতে চায়, রাষ্ট্রকে উপেক্ষা করে, তখন রাষ্ট্র আর ওই ব্যক্তি আর দলের মাঝে মুখোমুখি অবস্থান তৈরি হয়, সাংঘর্ষিক একটা পরিস্থিতি তৈরি হয়। সুতরাং রাষ্ট্র যে কাজগুলো করবে, দলগুলো সেই কাজ করবে, ব্যক্তি সেই কাজ করবে, তিনটা শ্রেণীতে যদি সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধার কাজ একইভাবে চলে, তাহলে রাষ্ট্র আর জনগণ কখনো সাংঘর্ষিকতা হবে না, কি বলেন ঠিক কি না? জনগণ চায় সৎ কাজ করতে, রাষ্ট্র যদি অসৎ মানুষদেরকে প্রাধান্য দেয় তাহলে জনগণের সৎ কাজটাই রাষ্ট্রের দৃষ্টিতে অন্যায় হয়, কথা বলেন না কেন ঠিক কিনা? জনগণ যদি সৎ কাজ করতে চায়, কোনো দল যদি সৎ কাজ করতে চায়, রাষ্ট্র যদি সেই সৎ কাজের সাপোর্ট না করে তাহলে রাষ্ট্র আর ওই দলের মধ্যে সাংঘর্ষিক একটা অবস্থান তৈরি হয়। সুতরাং ইসলাম বলল ব্যক্তি যেমন এই দুইটা কাজ করবে, দলও করবে, রাষ্ট্র করবে, সবাই যখন একমুখী কাজ করবে ওই রাষ্ট্রের জনগণ আর রাষ্ট্রপ্রধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু অবস্থান তৈরি হবে না, স্থিতিশীল পরিবেশ তৈরি হবে, কথা বলেন ঠিক কি না? এগুলো সব কোরআনে আছে। আমরা
সৎকাজে আদেশ দিব অসৎ কাজে বাধা দিব। যদি দেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন উখরিজাত লিন্নাস, এই জন্যই তো তোমাদেরকে আমি বেছে নিয়েছি, বের করে নিয়ে আসছি মানুষের ভিতর থেকে, তোমরা সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে, সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা, ব্যক্তি করবে, দল করবে, রাষ্ট্র করবে, তাহলে মানুষ ভালো হবে, অন্যায় কোনো কাজ সমাজে থাকবে, আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দিক, আমিন বলেন। এরপর আসেন, আমরা যে সৎ কাজে আহ্বান করব মানুষদেরকে কি দিয়ে ডাকব, সৎ কাজে আমরা কিভাবে মানুষকে আহ্বান করব, সৎ কাজে ডাকতে গিয়ে আমাদের ডাকার স্টাইলটা কেমন হবে, কিভাবে ডাকব, কিভাবে ডাকলে মানুষ আমাদের কথা শুনবে, সৎ কাজের দিকে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সে পদ্ধতিও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে সৎ কাজে আদেশ দেবার পদ্ধতিটা কেমন হবে সেটা বলছেন। দেখি আল্লাহ তাআলা কি বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সুবহানাল্লাহ, বলেন এগুলো মুখস্থ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ, মানুষকে তুমি ডাকো, ইলা সাবিল রাব্বিক, রবের পথে রবের দিকে মানুষকে তুমি ডাকবে, তিন তিনটা পদ্ধতি অবলম্বন করবে। এক নাম্বার হলো বিল হিকমা, এক নাম্বারটাই হলো কৌশল করবে, কোন কৌশলে তোমার দাওয়াত দিয়ে মানুষকে নিয়ে আসা যায়, প্রথমে কৌশল খাটিয়ে মানুষদেরকে তুমি দিনের পথে নিয়ে আসবে। একজন লোক দাঁড়ায় আছে, আমি গিয়ে বললাম ভাই আসেন মসজিদে যাব নামাজ পড়তে, বলেন তো আসবে, কথা বলেন আসবে, ওই লোকটাকে নিয়ে আসবার জন্য আমার কৌশলই হতে হবে, সেখানে গিয়ে দাঁড়াতে হবে, সুন্দর করে একটা সালাম দিতে হবে। আমি দাওয়াতের পদ্ধতিগুলো একটু বলছি, একটু মনোযোগ দিবেন, সুন্দর করে একটা সালাম দিতে হবে, দিয়ে বলতে হবে ভাই আপনি ভালো আছেন, আপনার পরিবারের সবাই ভালো আছে, এখন কি করছেন, খুব ব্যস্ত? না হুজুর ব্যস্ততা নেই, দাঁড়ায় আছি, ব্যস্ততা যেহেতু নেই আসেন না, একটু হেঁটে যাই মসজিদে নামাজটা পড়ি, আপনার তো আর অন্য কোনো কাজ নাই। যদি আমি একটু হালকা করে কৌশলে ডাকি, বলেন লোকটা আসার সম্ভাবনা আছে না নাই? ইসলাম বলল হেকমা, তুমি হেকমাতে ডাকো, কৌশল করে ডাকো। এই হেকমা শব্দের মুফাসসিরিন কিরাম যে তাফসিরটা করেছেন সেটা হলো ইয়ানি কোরআনুল করিম, হেকমা অর্থাৎ তুমি কোরআনুল করিমের উদ্ধৃতি দিয়ে, কোরআন দিয়ে মানুষকে সৎ কাজে ভালো কাজে ডাকো। বলেন সুবহানাল্লাহ, অর্থাৎ আমরা যারা সৎ কাজে মানুষকে ডাকতে চাই, আমি আবার বলছি কথাটা, সবার একটু প্লিজ অ্যাটেনশন, প্লিজ এভরিবডি মনোযোগ দিয়ে শুনবেন, আমরা যারা মানুষকে ভালো করতে চাই, সৎ কাজে ডাকতে চাই, তাদের জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন এক নাম্বার বিল হেকমা। হেকমা শব্দের অর্থ মুফাসসিররা বলছেন কোরআনুল করিম। এক নাম্বার কর্মসূচি হতে হবে আল্লাহর কোরআন। সকলেই বলবেন মানুষকে দাওয়াত দিতে গেলে এক নাম্বার কর্মসূচি কি হতে হবে? আল্লাহর কোরআন। আপনি যে দলে থাকেন, যে মতের ওপর থাকেন, আমার কোনো আপত্তি নাই, আপনাকে লক্ষ্য রাখতে হবে আমি যে মতে, যে পথে, যে দলে, তার এক নাম্বার কর্মসূচি কোরআন কিনা। যদি কোরআন হয় ইউ আর রাইটস, আর যদি কোরআন না হয় অবশ্যই আপনি রং রাস্তায় আছেন, আপনাকে ভালো রাস্তায় আসতে হবে। আমি বুঝাতে পারি নাই, এজন্য যেই সমস্ত ইসলামী দল আছে পৃথিবীতে সকলেরই এক নাম্বার কর্মসূচি রাখতে হবে কোরআনুল করিম। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার অবজারভেশন, আমি দেখি আমাদের দেশেও ইসলামী দল অনেক, রাজনৈতিক দলের বাহিরে বহু সংখ্যক ইসলামী দল, কিন্তু তাদের কর্মসূচিতে কেন যেন কোরআন শেখা নাই, কোরআন পড়া নাই, কোরআন বোঝা নাই, কোরআনের বিষয়টা উপেক্ষা করে আমরা সবাই ইসলামের কাজ করছি, এই জন্য কিন্তু মানুষ ইসলামের দিকে আসছে না। কথা বলেন ঠিক কি না? আমরা শুধু চিল্লাইলে হবে না, কাজ করতে হবে ইনশাল্লাহ। বলেন প্রথম কাজ করতে হবে কি? মানুষের হাতে কিসের কপি দিতে হবে একটা করে? সবাই বলেন কি? এই কোরআনুল করিমের কপি সবার হাতে উঠায় দেন, ওয়াজ করতে হবে না। এখানে সব ওয়াজ আছে, এখানকার ওয়াজ দিয়ে দেখবেন তার চরিত্র ভালো হয়ে গেছে, সব খারাপ কাজ পরিত্যাগ করে আপনা আপনি লোকটা ভালো হবে, ভালো করার জন্য আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে এই কোরআনকে। সুবহানাল্লাহ। সুতরাং এক নাম্বার, মানুষকে ভালো করার জন্য আহ্বান করতে হলে
এক নাম্বার কর্মসূচিতে রাখতে হবে কোরআনুল করিম। কোরআন হাতে হাতে উঠায় দেন, কোরআন মানুষ বেশি বেশি পড়ুক, কোরআনুল করিম বেশি মানুক, তাহলে সমাজটা ভালো হবে, সর্বশ্রেণী ভালো হবে, সবাই পরিচ্ছন্ন হবে, দুর্নীতিমুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, সুদ মুক্ত হবে, আমরা পরিচ্ছন্ন একটা সমাজ পাব। কি বলেন, ঠিক কি না? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই কোরআন কারো কারো ঘরে থাকা এখন অপরাধ। আপনারা কথা বলেন না কেন? এই কোরআনের কপি থাকাকে যারা অপরাধ মনে করেন, আজকে খতিব সাহেবের উপর আপনার রাগ হতে পারে, মনে রাখবেন কেয়ামতে আল্লাহর কাজ করা থেকে আপনি এক ইঞ্চি বাঁচার সুযোগ পাবেন না। আমরা দেখছি সম্প্রতি পরিমনির বাসায় বুখারি আর মুসলিম শরীফ পাওয়া গেছিল। আপনার কথা বলেন না কেন? কি পাওয়া গেছে বলেন তো, কি পাওয়া গেছে বলেন? জামিন হয়ে বের হয়েছে কিনা? আমরা চিন্তা করি পরিমনির ভাগ্য ভালো, তার ঘরে একটা কোরআন পাওয়া যায় নাই। কথা বলেন না কেন আপনারা? এটি দুর্ভাগ্য। যারা অন্যায় করবে তারা কেন ছাড়া পাবে? এক পরিমনি কত যুবকের চরিত্র নষ্ট করেছে। যদি আমাদের প্রচলিত আইনে বিষয়গুলো না থাকে, সংসদে উত্থাপন করে, আইন সংশোধন করে, মাদকাসক্ত যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। এদের থেকেই তো আমার যুবকরা মাদকাসক্ত হচ্ছে, যে মদ পান করে সেই ছেলেটাই মদের টাকা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে খুন করে, এই মাদকাসক্ত ছেলেটাই পিতামাতাকে বাড়িতে হত্যা করে ফেলে, মাদকাসক্ত ছেলেটাই পরবর্তী সময় বিয়ে করে আপন স্ত্রীকে হত্যা করে, মাদকাসক্ত ছেলেটাই সমাজের জন্য বোঝা হয়। এই মদ যারা বাংলাদেশে আনে, মদ যারা ব্যবহার করে, তাদেরকে যদি আইনের ফাঁক দিয়ে বের করা হয়, তাহলে সমাজ কখনো ভালো হতে পারে? এই জন্য সবার হাতে মদের বোতল না, কি তুলে দিতে হবে? কথা বলেন কি? কোরআনুল করিম তুলে দিতে হবে, তাহলে মানুষ ভালো হবে। আর যদি কোরআনুল করিম না দিয়ে মদের বোতল উঠায় দেন, আল্লাহর কসম, তাহলে জাতি কখনোই ভালো হবে না, মাদকাসক্ত জাতি কখনো সঠিক পথ খুঁজে পেতে পারে না। এই জন্য আমাদের এক নাম্বার কর্মসূচিতে থাকতে হবে বিল হেকমা কোরআনুল করিম।